বন্ধুরা কেমন আছো তোমরা সবাই? অনেক দিন পর আমি আবার নতুন করে ভিডিও বানাচ্ছি, আর সেটাও আবার মোটো ব্লগিং সেটআপে। তো যাই হোক, কথা তো অনেক আছে, কথা অনেক হবে, তার আগে ইন্ট্রোটা দিয়ে নিই চলো। আসসালামু আলাইকুম, হাই, দিস ইজ মেহেদী হাসান মন্ডল, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এমএইচএম। নতুন দিন, নতুন শুরু, নতুন ভিডিওতে তোমাদের অনেক 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 স্বাগত। তো বন্ধুরা, আমি এখন জাভাতে আছি, আর এই রোডটা হচ্ছে কৃষ্ণনগর থেকে ফরিদপুর যাওয়ার রোড। আর এইখানে মানে আমি একটু চাপড়া যাচ্ছিলাম, আমি কাজে বেরিয়েছিলাম। এখন আমি যে কাজ করছি সেই কাজের সাথে আমি ভাবলাম যে আমার ইউটিউবটাকে আমি নতুন করে আবার শুরু করি। আর আমার সবসময় মানে যেটা ইচ্ছা ছিল, আমার ইউটিউবে প্রথম ভিডিও করার মোটিভ এটাই ছিল যে আমি মোটো ব্লগ করবো। তো মোটো ব্লগের সুযোগ পেয়েছি যখন, তখন আমি আর এই সুযোগটাকে হারাতে চাই না। যে কারণে আমি আমার যে সেট আপটা ছিল সেই সেট আপটাকে আমি আরেকটু কাস্টমাইজ করে আমি চেষ্টা করছি মোটো ব্লগিং স্টার্ট করার। তবে আমি জানি না কতটা ভালো অডিও কোয়ালিটি আসছে আর কতটা সুন্দর ভিডিও অ্যাঙ্গেল আসছে। এটা আজকের ভিডিওতে আমি এইরকমভাবেই দেখে নিচ্ছি, প্লাস যেমনই হবে আজকে এই ভিডিওটা তোমরা এভাবে দেখে নাও, তারপরে তোমরাও জানিও যে কোন কোন জিনিসগুলোর কম আছে, কোন কোন জিনিসগুলো আমার লাগবে, আর কী কী আমাকে আরও অনেক ভালো করতে হবে। প্লাস আমি তো নিজে দেখবই, আমি নিজে দেখে সেগুলোকে ঠিক করবো। তো আমি চেষ্টা করবো যে যতটা পারা যায় এই সেট আপের মধ্যে দিয়েও ভালোভাবে যতটা পারা যায় পারফেক্ট করা। ব্যাস, তো বন্ধুরা এখন জাভা বাজারে ঢুকছি। এবার সামনে রোডের মাঝে দেখো বাঁধব, এখানে এদিকে ছুটে আসছে প্রচুর প্রচুর বাঁদর। এখানে দেখতেই পাচ্ছ তোমরা, ডান দিকে বাঁদিকে বাজারের মধ্যে বাঁদরের ভিড়। বন্ধুরা আমরা এখন চাপড়ার মধ্যে ঢুকে গেছি, এবার চলো যাই দেখি। এরপর সম্ভবত দইয়ের বাজার, এখন দইয়ের বাজারে ঢুকছি। চাপড়ার মধ্যে আমরা একটুখানি আগেই ঢুকলাম, যেটা দেখালাম বাঁদিকে সাইনবোর্ড ছিল। আর ভাই এদিকে আসিস না, এই যে দইয়ের বাজার ঢুকে গেছি। এখান থেকে চাপড়া সম্ভবত 15 মিনিট মতো লাগবে। আমি যে স্পিডে যাচ্ছি সেই হিসাবে ক্যালকুলেশন করে মানে ক্যালকুলেট করে আমি বলছি। এবার যদি মোটামুটি 60-70 স্পিডে যাওয়া হয় তাহলে 10 মিনিটের হয় 10 মিনিট মতো লেগে যাবে। তাও যাই হোক, কারণ প্রচুর স্পিড ব্রেকার আছে, যে কারণে টাইম লেগে যাবে। এদিক দিয়ে ইছাপুর মাধবপুর চলে যাচ্ছে, এটা দইয়ের বাজার। এই যে দইয়ের বাজার স্কুল, এই যে ভাই যেটা বলছিলাম, হাজারটা স্পিড ব্রেকার রোডে, তো টাইম এমনি কনজিউম হয়ে যায় এর মধ্যে দিয়ে। রোডে খেয়ে নেয় ভাই টাইম এতে। তো বন্ধুরা সামনে দিয়ে বুলেটও ঢুকতে আগে চলে যাক। হ্যাঁ চলে গেছে। তো যেটা বলছিলাম, আমি এখন দইয়ের বাজার পার করে এখন শিবানগরে ঢুকছি। আর এখানে আমার বন্ধুদের কাছে শুনেছিলাম একটা চায়ের দোকান আছে খুবই ফেমাস এখানে। ওখান থেকে মানে আমার বাড়ি যেখানে ধুবুলিয়ার ওই সাইডে, ধুবুলিয়ার ওখান থেকে এখানে চা খেতে আসে। আর তাছাড়াও আরও অনেকে আসে এখানে, খুব নাম শুনেছি। তো ভাবছি আজকে চা খেয়েই যাই এখান থেকে, যখন এখান দিয়ে যাচ্ছি। অত তাড়াহুড়ো নেই, কাজও নেই সেরকমভাবে, বাড়ি ফিরছি এদিক দিয়ে। তো আমি ভাবছি যে চা খেয়েই যাই, কত ভালো কত নাম দেখি, আর যদি ভালো হয় তাহলে তোমাদেরও সাজেস্ট করবো। তো এখন শিবানগরে ঢুকছি, আর চায়ের দোকানটা সম্ভবত সামনে বাঁ দিকেই পড়বে। তো বন্ধুরা যেটা বলছিলাম যে রাস্তার রোডের বাঁ দিকেই পড়বে চাপড়ার দিকে যেতে। তো এখানে পৌঁছে গেছি দোকানের কাছে এখন, আর চলো দেখি আজকে এখানকার চা টেস্ট করেই দেখি, দেন তারপর কথা হচ্ছে আবার। এবার এখান থেকে বেরিয়ে পড়ি, কারণ ঠান্ডা খুব পড়ছে ভাই সিরিয়াসলি, যে কারণে আর বেশি দেরি করাটা ঠিক হবে না। প্লাস আমার ক্যামেরাতে নাইটে অতটা ভালো ভিডিও শ্যুট হবে না। আমি চেষ্টা করব যেখানে যেখানে লাইট আছে সেখানে সেখানে বেশি ভিডিও করার, কারণ যেখানে লাইট কম আছে লো লাইটে হয়তো অতটা ভালো পারফর্ম করবে না। তো আমি এখান দিয়ে বেরিয়ে যাই, তারপরে বলছি। হ্যাঁ, তো বন্ধুরা যেটা বলছিলাম যে ওই দোকানের চাটা সত্যিই ভালো ছিল,
চাটা খেলাম, প্রথমে এক কাপ খেলাম, খুব ভালো লাগলো। তারপর আবার এক কাপ নিলাম, সেটা খেলাম। তারপর ভাই আর বেশি চা খেলে তখন আবার পেটের অবস্থা খারাপ হয়ে যাবে, ওই জন্য দু কাপ খেয়ে এবার বাড়ির দিকে রওনা দিলাম। কারণ শীতের সময় ভাই যত রাত বাড়বে তত ঠান্ডা বাড়বে, আর আমি জাস্ট জ্যাকেটটা উপর দিয়ে পরে এসেছি শার্টের। এবার জ্যাকেটে তো হাওয়া আটকে দেবে, কিন্তু মানে জ্যাকেটটা যে ঠান্ডা হয়ে গেছে, আর এই ঠান্ডা হওয়ার পর যখন শার্টের উপর টাচ হচ্ছে জ্যাকেটটা, তখন আমার ঠান্ডা লাগছে। তাছাড়া আর কোনো ব্যাপার নাই, এবার কিছু করার নেই, আমি শুধু এটাই পরে এসেছি। এই ঠান্ডা লাগবে বলে আরও তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম। তো চলো এভাবেই যাই। আমি ভাবছিলাম এই জায়গাটা এখন এই দিকটা লাইট আছে, কিন্তু এই দিকটা ফরেস্ট যেহেতু সেই কারণে অন্ধকার হয়ে গেছে। আর এই গাছগুলো দিনের বেলা যদি এখান দিয়ে যাওয়া হয় না, খুবই সুন্দর লাগে, কারণ মাথার উপর সূর্য থাকে, গাছের ফাঁক দিয়ে হালকা হালকা সূর্যরশ্মি মানে পড়ে, আর এদিকটা তো পুরো আলো হয়ে থাকে, এদিকটাও আলোই হয়ে থাকে ফরেস্ট যতই হোক দিনের বেলায় যখন সূর্য মাথার উপর থাকে। তো এই জায়গাটা খুবই সুন্দর লাগে সেই সময়টা, বাট আমি সেই ভিডিওটা তোমাদের এখন দেখাতে পারবো না, বা সেই ভিউটা দেখাতে পারবো না, কারণ এখন সম্ভব না, সেই সূর্যকে তার ধরে টেনে আনতে পারবো না এখানে আমি। তো পরে যদি কোনো সময় আবার আসি এই রাস্তা দিয়ে, তখন তোমাদেরকে নিশ্চয়ই দেখাবো এই জায়গার ভিউটা। তো বন্ধুরা, এখন 7 মাইল ঢুকছি, আর 7 মাইলের আগে এই জায়গাটা আমি যখন এইখান দিয়ে যাই তখন এই জায়গাটা খুব সুন্দর লাগে। তো বন্ধুরা, শ্রীনগর বাজারের মধ্যে ঢুকে পড়েছি, আর এটা হচ্ছে শ্রীনগর বাস স্ট্যান্ড। শ্রীনগরের মোর মেন যে এরিয়াটা এটাই। তো চলো এখান থেকে এবার চাপড়ার মানে প্রপার টাউন এলাকা যেটা বলতে পারো সেটা স্টার্ট হচ্ছে। তাছাড়া বাকিটুকু তো এমনি নর্মালি যেমন গ্রাম তেমন, বাট এটা প্রপার একদম এখান থেকে টাউন এরিয়া শুরু। তো বন্ধুরা, চাপড়া বাজার থেকে আবার যাব আমরা গ্রামের রাস্তায়, কারণ এখান দিয়ে শর্টকাট মারতে হবে বাড়ি যাওয়ার জন্য, তা নাহলে বাড়ি যাওয়ার আর কোনো রাস্তা নেই। তো চলো, তো তোমরা দেখলে যে আমি চাপড়া বাজার থেকে বাঁ দিকে ঢুকলাম, ওটা আমি মুরগিহাটার মোড় দিয়ে ঢুকলাম। তো এই রাস্তাটা যাচ্ছে সোনাতলা প্লাস গোখরোপোতা প্লাস আরেকটা ঘাট আছে, যাই হোক সুখসাগরের ঘাট, হ্যাঁ তিনটে ঘাট হয়ে আমি যেতে পারবো, তবে আমার সব থেকে সুবিধা হবে সোনাতলা ঘাট পার হওয়াটা। তো আমি সোনাতলা ঘাট পার হয়ে যাব, আর যদি বাঙালি মানে বাঙালিদের ওখান দিয়ে যদি আমি ঘাট পার হতাম, তাহলে ওদিকে কালীনগরের ঘাট পেতাম। ওদিকে গেলেও আমার মানে ওইদিকের রাস্তা দিয়ে আরও অনেকটা আসতে হতো, আর ওইদিকের রাস্তাটা আমি এই জন্য নিলাম না কারণ ওইদিকের রাস্তাটা অতটা ভালো না, যে কারণে আমি ওইদিকের রাস্তাটা নিলাম না, এই দিক দিয়ে বেরিয়ে চলে আসলাম। তো বন্ধুরা, এখানে তো অন্ধকারে আশা করি তোমরা এই লাইট আর এই টোটো ছাড়া কিচ্ছু দেখতে পাচ্ছ না, আর ভয়েসটা হয়তো শুনতে পাচ্ছ। তো আপাতত আমি এখানেই ভিডিওটা আজকের মতো স্টপ করছি।